অউজবিল্লাহ ইমিনয়তান রজিমিসমিল্লা রহমান রহিম সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়াবরাত এই অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআনের আদেশসমূহ সম্পর্কে এবং যা কোরআন আমাদেরকে নিষেধ করেছেন সে সম্পর্কে অবগত হই আর এই বর্ণনা করার মূল উদ্দেশ্য হলো আমরা যেন কোরআনের প্রত্যেকটি আদেশ সম্পর্কে জ্ঞাত থাকি এবং আল্লাহ যে বিষয়সমূহ থেকে আমাদেরকে বারণ করেছেন নিষেধ করেছেন আমরা নিজেদেরকে তা থেকে বিরত রাখি দূরে রাখি মূল উদ্দেশ্য আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন আল্লাহ আল্লাহতালার নৈকট্য পাওয়া কারণ আল্লাহ আল্লাহতালার আদেশ এবং নিষেধসমূহ যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়িত করি এবং তা যদি আমরা পালন করি এবং নিষেধাজ্ঞা থেকে নিজেদেরকে বিরত রাখি তবেই আমরা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা হিসেবে তার সামনে উপস্থিত হব তার কাছে গৃহীত হবো তালা বলছেন সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়তে আয়ামা মাউদুদাত যে এটি গণনার কয়েকটি দিন মাত্র ফমান কানা মিন কুমারিজান আও আলা সফারিন ফাইদাতুম মিন আয়া মিন যে তোমাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ থাকে অথবা কেউ যদি সফরে থাকে তবে সে এই গণনাগুলি অন্যান্য দিনে পূর্ণ করে নেবে ইসলাম একটি সার্বজনীন ধর্ম এবং মানুষের মানুষের প্রকৃতি অনুযায়ী আল্লাহতালার সেই পূর্ণাঙ্গীন শরীয়ত ইসলাম অবতীর্ণ করেছেন যেন মানুষ তার প্রকৃতি অনুযায়ী এই বিধিবিধানের উপর নিজেকে চালাতে পারে রমজান এমন একটি মাস যে মাসে রোজা রাখা প্রত্যেক বালেক এবং আকেল এবং সুস্থ ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ করা হয়েছে কিন্তু অসুখ বিসুখ মানুষের কখন আসে মানুষ কখন রোগাক্রান্ত হয় মানুষ কখন কোন প্রয়োজনে সফরে বের হয় এটা মানুষ জানে না রমজান মাসে সফর করা নিষেধ নয় অনুরূপভাবে রমজান মাসে কেউ অসুস্থ হবে না এরকম কোনো বিধান আল্লাহতালা নির্ধারণ করেনি তাই স্বাভাবিকভাবে মানুষের প্রয়োজন যে মানুষ সফরে যেতে পারে মানুষ প্রকৃতির অনুযায়ী অসুস্থ হয়ে যেতে পারে তো এমত অবস্থায় আল্লাতালা তাকে যে রোজা রাখার আদেশ দিয়েছেন যে এই রমজানের মাসে তিরিশটি দিন বা এক বা উনত্রিশটি দিন তোমাদেরকে যে রোজা রাখতে হবে তো এর মধ্যে যদি কেউ সফরে যায় কেউ যদি অসুস্থ হয়ে যায় তবে সে কী করবে তা বলছেন ফমান কান আমিন কুম্মারি যান যদি কেউ তোমাদের মধ্য থেকে অসুস্থ হয়ে থাকে আওয় আলাস সাফারিন অথবা তার প্রয়োজনে যদি কোনো সফরে বের হতে হয় তাহলে সে এই গণনাগুলিকে অন্যান্য দিনে পূর্ণ করবে ইসলাম একটি সহজ ধর্ম যেভাবে রসুলের করিম সাল্লাম বলেছেন আর দিন ও যে ইসলাম একটি সহজ বিষয় ধর্ম একটি সহজ বিষয় এটি কষ্টকাঠিন্যের বিষয় নয় মানুষের প্রকৃতিকে এরূপেই বানানো হয়েছে যেন মানুষ সেই ধর্মকে নিজের মধ্যে লালন করতে পারে এবং ধর্মীয় আদেশ সমূহের উপর সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে আর যদি এটি মানুষের সাধ্যাতীত হতো তাহলে আল্লাহ তালা জালেম নন যে তিনি নওয়াজবিল্লাহ যে তিনি মানুষের উপর এমন কিছু চাপিয়ে দিবেন যে তার সাধ্যাতীত আল্লাহ তালা বলেছেন যে লা সাহা কোনো আত্মার উপর তার সাধ্যাতীত তার শক্তির বাইরে কোনো জিনিস আল্লাহতালা চাপিয়ে দেন না বরং সে যেটা করতে পারে যেটা তার জন্য সহজ একটু তো কষ্ট হবেই প্রত্যেকটি কাজে মানুষ পড়তে গেলেও কষ্ট হয় খেতে কাজ করলেও কষ্ট হয় মজদুরি করলেও সেখানে কষ্ট হয় দুনিয়ার প্রত্যেকটি কাজের মধ্যে কিছু না কিছু মানুষের পরিশ্রম রয়েছে আর সেই সূত্রে আল্লাহর ধর্ম পালনে যেহেতু পাপ মানুষকে সর্বদা আহ্বান করে সে পাপ থেকে নিজেকে দূরে রাখতে হলে একটু চেষ্টা করতেই হবে আর সেই চেষ্টার ফলশ্রুতিতে যখন সে আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত হবে সে তার আধ্যাত্মিকতার উন্নতি লাভ করবে তখন পাপের থেকে তার বিতৃষ্ণা সৃষ্টি হবে সে বিমুখ হয়ে যাবে তো এখানে আল্লাহ তালা এটা জানাচ্ছেন যে তোমরা ঘাবরিও না আমি যে তোমাদেরকে আদেশ দিয়েছি যে তোমরা এই মাসে রোজা রেখো তো এটা হতেই পারে তোমাদের কারো অসুস্থতা কারো সফর তো এমন যদি কোনো পরিস্থিতি তোমাদের জন্য আসে তাহলে তোমরা এটা ঘাবড়িও না অন্যান্য দিনগুলিতে এই গণনাটি গণনাটি পূর্ণ করে নিও অর্থাৎ তোমাদের জন্য যে তিরিশটি রোজা ফরজ করা হয়েছে বা উনত্রিশটি যে রমজানের মাসে যত দিন হয় তা এটি তোমরা সে তখন পূর্ণ করে নিতে পারো ইসলামের মানুষের প্রতি এটা অনেক বড় এহসান একটা অনুগ্রহ নতুবা মানুষ যদি এক মাসে যদি অসুস্থ হয় আর এই অসুস্থতার মধ্যে যদি তাকে রোজা রাখতে হয় তাহলে তো সে মারাই যাবে অনুরূপভাবে কারো যদি ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজে যদি জরুরি কাজে যদি সফরে বের হতে হয় আর এই একটি মাস যদি সে ঘরে বসে থাকে তো আর আল্লাহর নির্দেশ অনুযায়ী সে যদি রোজা পালন করে তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে অর্থাৎ জাগতিক দিক দিক থেকে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তো আল্লাহ তালা মানুষের সেই বিষয়গুলি সেই সমস্যাগুলি সম্পর্কে জ্ঞাত তাই তিনি আমাদেরকে এই অবকাশ দিয়েছেন যে তোমরা যদি এই পরিস্থিতিতে পড়ো তবে তোমরা রমজানের রোজা তো রাখতেই হবে কিন্তু এই মাসে যদি রাখতে না পারো তবে অন্যান্য দিনগুলিতে এই গণনাগুলি পূর্ণ করে নিও কিন্তু এটা মনে রেখো আইয়া মা দুদাত এটি গণনার মাত্র কয়েকটি দিন অর্থাৎ বারো মাসের মধ্যে মাত্র একটি মাস আর এই মাসে তোমাদের পূর্ণ প্রচেষ্টা থাকতে হবে তোমরা যেন আল্লাহর নির্দেশ অনুযায়ী এই মাসে রোজা রাখতে পারো তো আল্লাহ তালা আমাকেও এবং আপনাদের সবাইকে এই পবিত্র মাসে আল্লাহর নির্দেশনা অনুযায়ী রোজা রাখার তৌফিক দান করুন وآخر و دعوانا ان الحمد لله رب العالمين